স্বাধীনতা দিবসটাই লজ্জা, কিসের স্বাধীনতা? আমার তো মনে হয় আমরা কোনো স্বাধীনতা দিবস পালন করার মতো কোনো জায়গায় আছি। কোথায় যাব আমরা, কোথায় যাব, কোথায় যাব আমরা? আমাদের সাথে এইসব এত এত এতটা নৃশংস ঘটনাটা যে ঘটে গেল, এটার কোনো বিচার হবে না? একটা মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের এটার কোনো বিচার আমরা পাবো না? নেই মানে মানে প্রতিদিন বেরোচ্ছি আর ডিসঅ্যাপয়েন্টিং ফিল হচ্ছে, আস্তে আস্তে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং ফিল হচ্ছে, বিচারের আশাটা চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে মানে সত্যি আমাদের আর কিছু করার নেই। মানে নিরাপত্তাহীন বলেই তো আজকে এই ঘটনাটা ঘটলো, নিরাপত্তা থাকলে তো এটা ঘটতো না, এবং নিরাপত্তাহীনতাটা ঘটেই চলেছে এবং এটা থামা দরকার। সেই জন্যই সবাই পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনাটা ঘটছে, তাহলে তার মানে কতটাই কতটা নিরাপত্তাহীন আমরা ভেবে দেখো। প্রথমবার হয়নি, এরকম অনেক দিন ধরে হয়ে আসছে, অ্যান্ড এইটা আর মানা যাচ্ছে না, এরকম ইম্পসিবল। মানে অ্যাটলিস্ট এই যে জাস্টিসটা যেটা আমরা ডিমান্ড করছি বা সবাই ডিমান্ড করছে, এটার একটা জায়গায় আসতেই হবে। তো এভরিওয়ান, আজকে পুলিশ বলছে যে আপনারা উদ্ধার করে দিন কারা দোষী, আপনারা চিহ্নিত করে দিন কারা দোষী, কাজটা কি আমাদের? তাহলে পুলিশ অ্যাকসেপ্ট করুক যে এটা পুলিশের ব্যর্থতা, লালবাজার এটা করে উঠতে পারছে না, এটা পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা। তার একটা পুলিশ, একটা দেশের, একটা রাজ্যের পুলিশে পোস্ট করছে ফেসবুকে যে এরা এরা ক্রিমিনাল, আপনারা এদেরকে ধরে দিন, পুলিশের কাজ কি ধরে দাও? আমরা ধরে দেবো গিয়ে পুলিশকে? যারা দোষী তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটাই দাবি। মানে মিলবে আশা নয়, মিলতেই